public sector ta তোমাই তো হারান আমাদের এখান থেকে কষ্ট নিয়া বসাইয়া ওই সিট বিক্রি করে যদি পৌঁছাইতে পারে আমরা আমরা তো ফ্যাক্টরি আছে কারখানা ওয়ার্কার ফলা পাইনা আছে সব কিছু আছে আমাদের এখন আমাদের এগুলো তো কিছু পড়ে দিছে উনি যখন আমাদের কাছ থেকে কষ্ট নিয়া যদি সিট বানায় যদি বিক্রি করে পৌঁছাইতে পারে আমরা পৌঁছাইতে পারবে না কেন আমরা কেন আপনি কেন কষ্ট বসাবো আমি কষ্ট কেন এদেরকে দেব আমরা এইটা নিয়ে বারবার আমরা মিটিংয়ে বসেছিলাম এই যে যেমন দেখেন এখন এখানে এই যে আপনার কত আপনার লক্ষ লক্ষ জিনিসগুলো এখানে পড়ে দিয়েছে তো এগুলো এখন এরকম করে পড়ে থাকলে তো ভবিষ্যতে এটা নষ্ট হয়ে যাচ্ছে যে যেমন এখানে সিটিং ব্যাটারি এখানে লক্ষ টাকার জিনিস সিটিং ব্যাটারি এগুলো এখন যদি আপনার রানিংয়ে না থাকলে তো আপনি মিশিয়ে ব্যবস্থা রানিং না থাকলে এটা কিছু পরে নষ্ট হয়ে যাবে এটা যেন আপনার দুমঘর কয়েকটা এখানে তিনটে দুমঘর আছে এই তিনটে দুমঘর তখন সকলে আঁকিয়েছো 70-80 লাখ তো প্রতি মাসে এখন 4-5 লাখ টিও প্রতি মাসে আর অফিসার আর ঠিক মতো আইয়ে না একদম ঠিক মতো আইয়ে না বিক্রি কি এই প্রসেসে বিক্রি করে আমি একটাই প্রসেসে বিক্রি করি আবার ওই যে আরএসএস বানাই আর আগের মতো হচ্ছে না সব বেলাকিভাবে মাল যাওয়ার কারণে আমাদের এই জায়গায় এখন উৎপাদন কমে গেছে যার কারণে এই সিট বসাইলে আমাদের এই জায়গায় বিভিন্ন খরচ বাইরে যায় আর এখন তো তরল কষ আমরা দিলে সিটের দামই পাওয়া যায় যার কারণে এই জায়গায় একটা চুক্তিবদ্ধ হয়েছে উন্নয়ন বোর্ডের সাথে মুনাফের সাথে একটা চুক্তিবদ্ধ হওয়ার কারণে এখন মুনাফকে তরল কষ্ট দেওয়া হচ্ছে মাসে আমি শুনতে পাই যে ওনাদের একটা মিটিং হবে মিটিং 120 টাকা রেট নির্ধারণ করবে তো 120 টাকা রেট যখন নির্ধারণ করবে শুনছি আমি 135 টাকা রেট দিয়েছি ওইখানেও কিন্তু আমাকে ডাকা হয়নি কিন্তু আমাকে ওইখান থেকে একজন লিডার ফোন দিয়েছেন ভাই আপনি আমাদের রেট কমাচ্ছে আপনি কত টাকা দিয়ে মাল কিনবেন আমি বলছি আমি 135 টাকা দিয়ে মাল কিনবো তাহলে আব্দুল মুনাফের রেট দিয়েছে 120 টাকা আমি দিয়েছি 135 টাকা পরক্ষণে আমাকে মাল না দিয়ে আব্দুল মুনাফকে 135 টাকা রেটে মাল দিচ্ছে তো আমি তো সর্বোচ্চ রেট দিলাম এভাবেই উন্নয়ন বোর্ডের আজকে এই গোপনীয়তা গেল না আগে দিছিল আমরা টেন্ডারটা কিনছিলাম টেন্ডার মাধ্যমে আমরা কিনে মালগুলো আমরা উন্নয়ন বোর্ডের ফ্যাক্টরিতে আমরা সিট বসাই এখন আমাদের উন্নয়ন বোর্ডের ফ্যাক্টরিতে ইয়ার ওই বজ্রপাতে আমাদের মিটার কারেন্টের মিটারটা জ্বলে গেছে এখন আপাতত আমরা এটা বাইরে দিচ্ছি কষ্ট আমাদের মিটার ঠিক হলে মিটারটা দিছি দাদা 1 মাস পর্যন্ত হয়ে গেছে দরখাস্ত করছি মিটার আসেনি মিটার আসলে আমরা ওখানে সিট বসাই খাগড়াছড়িতে কি দাদা
পরে যাবে দেবের কাছে 30 বাতারাম মামা রহমান হয়েছিল একদম না রাবারের দাম ছিল 270-280 টাকা করে আমরা বিক্রি করেছি। এখন রাবারের দামটা এমন পর্যায়ে গেছে যে এখন দামটা অনেক কমে গেছে, যার কারণে আমরা কিন্তু খরচে পোষাতে পারি না। যেহেতু আমরা দুইটা অংশ, একটা হচ্ছে অফিস, একটা অংশ যেখানে আমরা 60% 40% নিয়ে থাকি, যারা বাগানদার তারা নিয়ে থাকে 60%, কিন্তু যে উৎপাদনের স্বার্থে আমরা কিন্তু বাগানদারদের যেটা 60% সেটা কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিই। কিন্তু পরে আমরা দেখলাম যেহেতু খরচটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, আমাদের আর কি খরচ, এবং তদুপরি হচ্ছে যে আন্তর্জাতিক বাজার যখন দামটা অনেক পড়ে যায়, আমরা দেখলাম যে আমাদের খরচে পোষাচ্ছে না। তখন সে প্রেক্ষিতে আমরা উপকারভোগীদের সাথে একটা মিটিং করি। মিটিংয়ের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আসি যে আমরা তাহলে কসগুলো এটা আমরা সরাসরি এখন কোম্পানির কাছে বিক্রি করে দেব। কোম্পানির কাছে যদি আমরা সেটা বিক্রি করে দিই